বাংলাদেশের ইংলিশদের বিপক্ষে ওডিআই মিশন শুরুর অপেক্ষা ডেডলাইন 27 ফেব্রুয়ারি দলকে সাহস দিতে টিম হোটেলে বিসিবি বস নাসমুল হাসান পাপন সবাই ছিলেন শুধু ছিলেন না সাকিব আল হাসান তার বিজ্ঞাপনী ব্যস্ততা অন্য কোথাও এরপর 2 মার্চ আবারো দলকে সাহস দিতে বোর্ডের শীর্ষকর্তা একই হোটেলে এদিনও সাকিব নেই অন্য কোথাও তার ব্যস্ততা সাকিবের জন্য এসে সাকিবকে না পেয়ে পাপন জানালেন এর আগে যখন আসছি ফার্স্ট ম্যাচের আগে প্রথম দিন যেদিন আসলাম সেদিন আবার সাকিবকে পাইনি তো যার জন্য সাকিবের রিকোয়েস্টে আমার আমি সেকেন্ডেতে আসলাম যে ঠিক আছে সাকিব সহ আবার বসি সো আসছিলাম ওদের সাথে কথা বলতে দেখতে একটু সাহস দিতে টিম ম্যানেজমেন্ট যখন চিন্তিত দলকে সাহসী করে তোলার প্রক্রিয়া নিয়ে ব্যস্ত সাকিব আল হাসানের ব্যস্ততা তখন তার চেনা ভুবনে পরে সাকিব কিভাবে সাহসী হয়েছেন তা জানা যায়নি তবে প্রমাণ করে দিয়েছেন মাঠের বাইরের ব্যস্ততা কিংবা বোর্ডের ইন্টেনসিভ কেয়ারে অনুপস্থিত থাকা তার পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলে না আমার সম্পর্কে যা মিডিয়াতে আসে সবই গুজব সাকিব মজার ছলে যাই বলুন না কেন মাঠে অন্যরকম সবশেষ ওয়ানডেতে একাই হারিয়েছেন ইংল্যান্ডকে টি টোয়েন্টি সিরিজের আগে টিম টাইগার্স টনিক খুঁজছে সেখান থেকে মুশফিক নাই রিয়াদ নাই তামিম নাই তারপরও বাংলাদেশের ভরসা আছে কারণ সাকিব আল হাসান আছেন টি টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে সবচেয়ে বড় ভরসার নাম সুপার সাকিব অধিনায়কত্বের দায়িত্বে তিনি দল সামলাতে হবে তাকে একই সাথে পারফরম্যান্সে ব্যাটে বলে আরও একবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঔজ্জ্বল্য ছড়াবেন প্রত্যাশা অনেকটা তেমনই সাকিব আল হাসান পুরো বাংলাদেশের অনুশীলনের চিত্রটাকেই বদলে দিয়েছেন সতীর্থদেরকে অনেক বেশি উদ্বুদ্ধ করেছেন টিপস দিয়েছেন বোলারকে ব্যাটারকে একই সাথে সবাইকে নিয়ে একত্রিত হয়ে হিটিং প্র্যাকটিসেও নেতৃত্ব দিচ্ছেন সুপার সাকিব সাকিব যেন অনেক বেশি ফর্মেট বদলে সাথে সাথে তার ভূমিকাও বদলে নিয়েছেন টি টোয়েন্টিতে সবচেয়ে বড় বাস্তবতা পাওয়ার হিটিং বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে হিটিং অ্যাবিলিটি বাড়ানোর প্রক্রিয়ায় সাকিবের সঙ্গী ছিলেন দলের কম বেশি সবাই তিন সিনিয়র না থাকা ভার বাড়ায়নি বরং যেন নির্ভর করেছে দলকে তবে হেড কোচ তাতে তোপ দাগানো কমাননি দল নিয়ে চরম অসন্তুষ্ট কোচের আশপাশে সারাক্ষণ ছুটেছেন চিফ সিলেক্টর মিনহাজুল আবেদিন নান্নু হাতুরু সিংহে যে রাসেল ডমিঙ্গো নন তা বুঝতে প্রধান নির্বাচকের খুব একটা বেগ পেতে হয়নি বাশার রাজ্জাকরা কেউ এদিন নান্নুর সঙ্গী হননি হাতুরুর শরীরী ভাষায় স্পষ্টতার বিরক্তি দিনশেষে খ্যাপা হাথুরু তার টি টোয়েন্টি অধিনায়কের সাথে অন্যরকম ইংল্যান্ড নিঃসন্দেহে সামর্থ্য কিংবা বাস্তবতায় স্বাগতিকদের চেয়ে যোজনে গিয়ে তবে মাস্টার প্ল্যান করতে বাধা নেই খ্যাপাটে হাতুরু খ্যাপাটে সাকিব খ্যাপাটে ক্রিকেট খেলবে তো টাইগাররা রিয়াসাদ আজিম একাত্তর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম